সেমিকন্ডাক্টর শিল্পে ক্রমশ এগিয়ে চলেছে ভারত, হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব। এই অবস্থায় সেমিকন্ডাক্টর শিল্পের আরও প্রসারের জন্য বুধবার থেকে গ্রেটার নয়েডায় তিন দিনের সম্মেলন হচ্ছে। সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলনের আগে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক করেন মোদী। সেই বৈঠকে সেমিকন্ডাক্টরের প্রসার নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ডিজিটাল যুগের ভিত্তি হল সেমিকন্ডাক্টর। মঙ্গলবার ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ছিলেন বিভিন্ন সংস্থার সিও প্রতিনিধিরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রযুক্তির উপর নির্ভরশীল হবে, গণতন্ত্র এবং প্রযুক্তি একসঙ্গে মানব কল্যাণ সুনিশ্চিত করতে পারে। ভবিষ্যতে সেমিকন্ডাক্টরের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যুগের ভিত্তি হল সেমিকন্ডাক্টর। ভবিষ্যতে মৌলিক চাহিদাগুলি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেমিকন্ডাক্টর শিল্প। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জন্য ভারতে সামগ্রী তৈরি করুন, এ লক্ষ্যে সংস্থাগুলিকে প্রত্যেক ধাপে সরকার সাহায্য করবে বলে তিনি জানান। সেমি মাইক্রন, NXP, টোকিও ইলেকট্রন লিমিটেড, টাওয়ার, জ্যাকবস, র্যাপিডাস সহ বিভিন্ন সংস্থার সিও প্রতিনিধিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে ব্যবসার উপযুক্ত পরিবেশের প্রশংসা করে সিওরা বলেন, শিল্পগোষ্ঠীগুলি একমত যে ভারত বিনিয়োগের জায়গা। প্রধানমন্ত্রী এর আগেও তাদের উৎসাহিত করেছেন, জানিয়ে সংস্থাগুলি বলে, ভারত এখন যা সুযোগ রয়েছে তা আগে কখনো দেখেনি, ভারতের সঙ্গী হতে পেরে তারা গর্বিত। সেমিকন্ডাক্টর শিল্পে ভারত কেন্দ্র ভারতের দিকে সরতে শুরু করেছে বলে বৈঠকে উপস্থিত সিওরা মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।